আছে দেখে তো বুঝতেই পারছো সাজগোজ দেখেই সুস্থ না থাকলে সাজগোজ করতে পারি না। আর আজকে হলো সাজগোজের কারণটা হলো সকালবেলাতে কোনো ভিডিও দেয়নি, কারণ ভেবেছিলাম যে আজকে ফাংশন, ওদের বলেছিলাম যে ওদের আজকে একটা অ্যানুয়াল ফাংশন আছে আন্টির ওখানে, সেইটা তোমাদের সাথে শেয়ার করবো বলে বলে আজকে সকালবেলা থেকে, রোজ দিনই তো রান্নাবান্না দেখাই, তাই আজকে আর রান্নাবান্না কিছু দেখাইনি, ওর সাজগোজটা দেখাতে পারিনি, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম। আর সাজগোজটা দেখাচ্ছি দাঁড়া, ও এখন বাবার কাছে একটু ফুলের এটা বাজছে, ভিডিও আসছে রূপনগরী কন্যা, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখায়, হ্যাঁ পুরো শাড়ি টাড়ি সব সমেত পুরো ব্যাক ক্যামেরায় দেখায়। এই হলো ওর একটু নাচের ফাইনাল লুক, সবাই একই ড্রেস পরে থাকবে, নিচে দেখাতে গেলাম আমার বাসন কোসন বেরিয়ে এলো, ঠিক আছে বাসন কোসন বেরিয়ে আসুক গেছে, আমি যেমন ভাবে আমার বাড়ি সেরকমই আমি তোমাদের দেখাতে চাই। আর কমেন্ট করে জানিও ওকে কিরাম দেখতে লাগছে, ও নিজে সেজেছে, আমি শুধু শাড়ি টাড়িগুলো একটু পরিয়ে দিয়েছি ব্যাস। আর আমার বিছানার হাল একটু অবস্থা খারাপ, ওই যে ফুল টুল সব না, এই দেখো আর একটা জিনিস দেখায়নি, এইটা আমি আজকে সকালবেলা বানিয়েছি, কানেরটা বানিয়েছি, মাথার টিগলিটা বানিয়েছি, ওই জন্য দেখো হাতেরগুলোর থেকে এইগুলো একটু চকচকে বেশি হচ্ছে, আমি পুরো বানিয়েছি। হ্যাঁ ওইটা নিয়ে নাও, আমরা এসে গিয়েছি, কবি প্রেমী যারা আছেন, কবিগুরুর প্রতি যারা শ্রদ্ধা নিবেদন করতে চান, চলে আসুন আমাদের মঞ্চে, এখানে থেকেই আপনারা যদি মনে করেন ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানাবেন জানাতে পারেন। আমরা কবিগুরুর প্রয়াণ দিবস আজকে এখানে উদযাপন করছি, আমি সকলকে আহ্বান জানাচ্ছি, সাদরে আমন্ত্রণ রইল, সকলের উপস্থিতি আমাদের একান্তই কামনা। Thank you.